আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। শিখর টিভি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শিখর টিভি সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চলুন তাহলে যাওয়া যাক শিখর টিভি সংবাদে। শিখর টিভি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ইতালির মিলানে গঠিত হয়েছে মাদারপুর সদর উপজেলা শিরখারা ইউনিয়ন আধুনিক কল্যাণ সমিতি মিলান লম্বার্দিয়া ইতালির কমিটি। ইতালির মিলানে স্থানীয় একটি রেস্টুরেন্টে শিরখারা ইউনিয়ন আধুনিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির প্রধান উপদেষ্টা মিজানুর রহমান বাচ্চুর সভাপতিত্বে এবং উপদেষ্টা মোল্লা মাহবুবুর রহমান হান্নান এবং সিরাজ খালাসির যৌথ পরিচালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর করা হয় জাতীয় সঙ্গীত পরিবেশন। এতে মোহাম্মদ জামান রাজা বাঘাকে সভাপতি, আসাদুজ্জামান তোতাকে সাধারণ সম্পাদক, ফরিদুজ্জামান ও শহীদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক এবং সাইদুর রহমানকে প্রচার সম্পাদক করে 101 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন উপদেষ্টা বৃন্দ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। আমার যে গুরুত্বপূর্ণ পদটা দেওয়া হয়েছে এর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি যেন আপনাদের সবার সহযোগিতা, বড় ভাই ব্রাদার, বন্ধু বান্ধবের, কমিটির ভিতরে যে সমস্ত ভাইয়েরা আছেন এবং কমিটির বাইরেও আমার ভাই বন্ধুরা আছেন, তাদের সবার সহযোগিতা আমি কামনা করি। ইনশাল্লাহ আমি আপনাদের কাছে ওয়াদা দিব, এই কমিটি আমরা অনেক দূরে এগিয়ে নিয়ে যাবো। এমনকি নবগঠিত কমিটির প্রথম কর্মসূচি হিসেবে আগামী 24 জুন মিলান সেন্ট্রাল মসজিদে ইফতার মাহফিলের ঘোষণা করেন নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সংগঠনের নেতা টিপু খন্দকার, মনসুর খালাসি, মিজান সহ সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইতালির মিলান থেকে রিয়াজুল ইসলাম কাউসার, শিখর টিভি নিউজ। শিখর টিভি।